আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো জাহান্নামীদের খাবার সম্পর্কে। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জাহান্নামীদেরকে জাহান্নামে এই চার প্রকার খাবার পরিবেশন করা হবে। এক, জাক্কুম। দুই, জারি। তিন, গিসলিন। চার, জাগুসা। প্রথমে আপনাদেরকে জানাতে চাই জাক্কুম খাবার সম্পর্কে। দুর্গন্ধময়, তিক্ত, কাঁটাযুক্ত একজাতীয় খাবার, তা জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। এই জাক্কুম খাবার জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হয়, যার মুকুলসমূহ বিষাক্ত সাপের মাথার মতো হবে। জাক্কুম খাওয়ানোর পর জাহান্নামীদেরকে উত্তপ্ত পানি পান করতে দেয়া হবে। জাহান্নামের মেহমানখানায় জাহান্নামীদের মেহমানদারির পর তাদেরকে নিজ নিজ স্থানে পৌঁছে দেয়া হবে। সূরা সাফফাতের 62 থেকে 69 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আপ্যায়নের জন্য এটাই কি শ্রেষ্ঠ না জাক্কুম বৃক্ষ? জালিমদের জন্য আমি এটা সৃষ্টি করেছি পরীক্ষাস্বরূপ। এ বৃক্ষ উৎপন্ন হয় জাহান্নামের তলদেশ থেকে, তার মোচা যেন শয়তানের মাথা। এটা থেকে তারা অবশ্যই ভক্ষণ করবে এবং উদর পূর্ণ করবে তা দ্বারা। তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ। অতপর তাদের গন্তব্য হবে অবশ্যই প্রজ্বলিত আগুনের দিকে। তারা তাদের পিতৃপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী। জাক্কুমের বিষাক্ততা পেটে এমনভাবে ব্যথা দেবে যেমনভাবে গরম পানি পেটে ফোটে। নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ হবে পাপীদের খাদ্য, গলিত তাম্রের মতো। ওটা তার উদরে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো। সূরা দুখান আয়াত 43। জাহান্নামীদের খাবার এতই বিষাক্ত হবে যে যদি তার এক ফোঁটা পৃথিবীতে ছড়ানো হয় তাহলে এ কারণে সমগ্র পৃথিবী বসবাস অনুপযোগী হয়ে যাবে। আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জাক্কুমের এক ফোঁটা দুনিয়াতে নিক্ষেপ করা হয় তাহলে সমগ্র দুনিয়ার প্রাণীদের জীবনযাপনের মাধ্যম বিনষ্ট হয়ে যাবে। তাহলে ওই ব্যক্তির কি অবস্থা হবে যার প্রধান খাবার হবে জাক্কুম? এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এবার আমরা আলোচনা করব জাহান্নামীদের দ্বিতীয় খাবার জারি সম্পর্কে। জাক্কুম ব্যতীত কাঁটা বিশিষ্ট বৃক্ষ ও জাহান্নামীদের খাবার হবে যা বর্ণনাতীত বিষাক্ত ও দুর্গন্ধময় হবে। জারি জাহান্নামীদের ক্ষুধাকে বিন্দু পরিমাণেও কমাবে না, বরং তাদের ক্ষুধা আরও বাড়িয়ে দেবে। তাদেরকে উত্তপ্ত প্রস্রবণ থেকে পানি পান করানো হবে। তাদের জন্য বিষাক্ত কাঁটা বিশিষ্ট খাবার ছাড়া অন্য কোনো খাবার নেই যে খাবার তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না। সূরা গাশিয়া আয়াত 5। প্রিয় ভাই ও বোনেরা, এবার আপনাদেরকে জানাবো জাহান্নামের তৃতীয় খাবার গিসলিন সম্পর্কে। জাক্কুম ও জারি ব্যতীত জাহান্নামীদের শরীর থেকে নির্গত দুর্গন্ধময় পদার্থ জাহান্নামীদেরকে খাবার হিসেবে দেয়া হবে। সূরা হাক্কার 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুতরাং এদিন সেখানে তাদের কোনো সুরিদ থাকবে না, ক্ষত নিঃসৃত শ্রাপ ব্যতীত, যা অপরাধীরা ব্যতীত কেউ ভক্ষণ করবে না। এবার আপনাদেরকে জানাবো জাহান্নামীদের চতুর্থ খাবার জাগুসা সম্পর্কে। জাক্কুম, জারি ও গিসলিন ব্যতীত জাহান্নামীদেরকে এমন বিষাক্ত কাঁটা বিশিষ্ট ও দুর্গন্ধময় খাবার পরিবেশন করা হবে যা তাদের কণ্ঠনালীতে আটকাতে আটকাতে নিচে পড়বে। সূরা মুজ্জামিলের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমার নিকট আছে শৃঙ্খল প্রজ্বলিত অগ্নি, আর আছে এমন খাবার যা গলায় আটকে যায় এবং আছে যন্ত্রণাদায়ক শাস্তি। জাহান্নামীদেরকে পাঁচ প্রকার পানীয় দান করা হবে। এক, গরম পানি। দুই, ক্ষত স্থান থেকে নির্গত পুঁজ ও রক্ত। তিন, তৈলাক্ত গরম পানি। চার, কালো দুর্গন্ধময় পানি।
5. জাহান্নামীদের ঘাম 1. গরম পানি জাক্কুম খাওয়ার পর জাহান্নামীদেরকে উত্তপ্ত পানি পান করার জন্য দেয়া হবে। সূরা সাফফাতের 66 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, এটা থেকে তারা অবশ্যই ভক্ষণ করবে এবং উদর পূর্ণ করবে তা দ্বারা, তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ। সূরা সাফফাত আয়াত 66। মনে হচ্ছে বৃক্ষ এবং উত্তপ্ত পানির ঝর্ণা জাহান্নামের কোনো বিশেষ এলাকায় থাকবে। জাহান্নামীদের যখন ক্ষুধা ও পিপাসা লাগবে তখন তাদেরকে ওই স্থানে নিয়ে যাওয়া হবে। এরপর ওখান থেকে খাওয়ানোর পর জাহান্নামে তাদের অবস্থান স্থলে তাদেরকে ফিরিয়ে আনা হবে। জাক্কুম খাওয়ার পর জাহান্নামীরা তৃষ্ণার্ত উটের ন্যায় উত্তপ্ত পানি পান করতে থাকবে। সূরা ওয়াকিয়ার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, অতপর হে বিভ্রান্ত মিথ্যা আরোপকারীরা, তোমরা অবশ্যই আহার করবে জাক্কুম বৃক্ষ থেকে এবং তা দ্বারা তোমরা উদর পূর্ণ করবে। এরপর তোমরা পান করবে অতুষ্ণ পানি, পান করবে তৃষ্ণার্ত উটের ন্যায়। কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন। ফুটন্ত পানি পান করা মাত্রই জাহান্নামীদের নাড়ি ভুড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হল, তাতে আছে নির্মল পানির নহরসমূহ, আছে দুধের নহরসমূহ যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ, আছে পরিশোধিত মধুর নহরসমূহ, আর সেখানে থাকবে তাদের জন্য নানা ধরনের ফলমূল ও তাদের প্রতিপালকের ক্ষমা। মুত্তাকিরা তাদের ন্যায় যারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদেরকে পান করতে দেয়া হবে ফুটন্ত পানি যা তাদের নাড়িভুড়ি ছিন্ন ভিন্ন করে দেবে। সূরা মুহাম্মদ আয়াত 15। 2. ক্ষত স্থান থেকে নির্গত পূজ ও রক্ত। জাহান্নামীদের ক্ষত স্থান থেকে নির্গত রক্ত ও পূজ বা ফুটন্ত পানীয় জাহান্নামীদেরকে পান করার জন্য দেয়া হবে, যা তারা অতি কষ্টে গলাধকরণ করবে। সূরা ইব্রাহিমের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, তাদের প্রত্যেকের জন্য পরিণামে জাহান্নাম রয়েছে এবং প্রত্যেককে পান করানো হবে গলিত পূজ, যা সে অতি কষ্টে গলাধকরণ করবে আর তা গলাধকরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে সর্বদিক থেকে। আর নিকটে আসবে মৃত্যু যন্ত্রণা, কিন্তু তার মৃত্যু ঘটবে না এবং সে কঠোর শাস্তি ভোগ করতে থাকবে। 3. তৈলাক্ত গরম পানি। তৈলাক্ত ফুটন্ত গাঢ় দুর্গন্ধময় পানীয় জাহান্নামীদেরকে পান করার জন্য দেয়া হবে। তারা পানি চাইলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয় যা তাদের মুখমণ্ডল বিদগ্ধ করবে। এটা নিকৃষ্ট পানীয় ও অগ্নি কত নিকৃষ্ট আশ্রয়। সূরা কাহফ আয়াত 29। আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদা স্বর্ণ দেখানো হলো যা গলে পানির মতো হয়ে গিয়েছিল এবং ফুটছিল। তখন তিনি বললেন, এটা গলিত ধাতুর ন্যায়। এই হাদিসটি নেওয়া হয়েছে ইবনে কাসির থেকে। গরম তৈলাক্ত পানি জাহান্নামীর মুখে দেয়া মাত্রই তাদের চেহারা বিদগ্ধ হয়ে যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের পানীয় বিগলিত উত্তপ্ত পানি ফুটন্ত তেলের ন্যায় হবে। জাহান্নামী তা পান করার জন্য নিজের মুখের নিকট নেয়া মাত্রই তা তার চেহারাকে বিদগ্ধ করে দেবে। 4. কালো বিষাক্ত দুর্গন্ধময় পানি। এতক্ষণ যে তিনটি পানীয় নিয়ে আলোচনা করলাম সেটা ব্যতীত অত্যধিক কালো বিষাক্ত দুর্গন্ধময় একটি পদার্থ জাহান্নামীদেরকে পানীয় হিসেবে দেয়া হবে। সূরা সোয়াদের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, এটাই মুত্তাকিদের পরিণাম, আর সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম পরিণাম জাহান্নাম, সেখানে তারা প্রবেশ করবে। কত নিকৃষ্ট বিশ্রাম স্থল এটা সীমালঙ্ঘনকারীদের জন্য। সুতরাং তারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পূজ, আরও আছে এরূপ বিভিন্ন ধরনের শাস্তি। সূরা সোয়াদ
আয়াত 56। গাসসাক পানি এত বিষাক্ত ও দুর্গন্ধময় যে এক বালতি সমগ্র পৃথিবীকে দুর্গন্ধময় করার জন্য যথেষ্ট হবে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের শরীর থেকে নির্গত পদার্থের এক বালতি যদি পৃথিবীতে প্রবাহিত করা হয় তাহলে তা সমগ্র পৃথিবীর সৃষ্ট জীবকে দুর্গন্ধময় করে দেবে। পাঁচ, জাহান্নামীদের ঘাম। পৃথিবীতে নেশা ও মদ পানকারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামীদের শরীর থেকে নির্গত গাঢ় দুর্গন্ধময় বিষাক্ত ঘাম পান করাবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নেশাযুক্ত জিনিস হারাম, আর আল্লাহ অঙ্গীকার করেছেন যে ব্যক্তি নেশাযুক্ত পানীয় পান করবে তাকে জাহান্নামে তিনাতুল খাবাল পান করানো হবে। সাহাবাগণ জিজ্ঞেস করল, হে আল্লাহ রাসুল, তিনাতুল খাবাল কি? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামীদের ঘাম। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।